2010 সালের রেকর্ড ধসের পর করোনাকালের শেষ দিকে বাংলাদেশের শেয়ারবাজার আশার আলো জ্বেলেছিল সাধারণ বিনিয়োগকারীদের মাঝে। প্রাতিষ্ঠানিক ও সাধারণ বিনিয়োগকারীদের আগ্রহে বেড়েছিল শেয়ারবাজারের লেনদেন, লাভেরও মুখ দেখতে শুরু করেছিল তারা। দেশের উন্নতির সঙ্গে সঙ্গে শেয়ারবাজারকে টেনে তুলতে নানা পদক্ষেপ নিয়েছিল কর্তৃপক্ষ। তা বাস্তবায়নের পরও ইউক্রেন রাশিয়ার যুদ্ধের প্রভাব পড়ে বাংলাদেশের অর্থনীতিতে, এড়ায়নি দেশের শেয়ারবাজারও। ডলারের ঊর্ধ্বগতি ও মুদ্রাস্ফীতির প্রভাবে সূচক কমতে থাকে শেয়ারবাজারে, আর হতাশা বাড়ে সাধারণ বিনিয়োগকারীদের। শেষে শেয়ারবাজারের সূচক ধরে রাখতে আবারও ফ্লোর প্রাইস বেঁধে দেয় কর্তৃপক্ষ, লেনদেন নেমে আসে 300 কোটির ঘরে। এমন অবস্থায় আধার শেষে আসে আলো, পুঁজিবাজার হবে ভালো, এই স্লোগানে শুরু হয়েছে 3 দিনের পুঁজিবাজার মেলা। উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। তিনি জানান, যুদ্ধের প্রভাব কাটিয়ে বাংলাদেশ রেকর্ড রপ্তানি করেছে ডিসেম্বর মাসে। 2023 ও 2024 সালের জন্য রপ্তানির লক্ষ্যমাত্রাও নির্ধারণ করেছে বাংলাদেশ, তাই গুজবে কান না দেওয়ার আহ্বান তার। আমরা যখন এগিয়ে যাচ্ছি, দেশ যখন অনেক দূর এগিয়েছে, তখনই একটা গোষ্ঠী, তারা কিন্তু খুব চালাকির সাথে তারা এটাকে ডিফেম করার চেষ্টা করছে, গুজব ছড়াচ্ছে, মিথ্যা কথা বলছে, মানুষকে ভ্রান্ত করার চেষ্টা করছে। পুঁজিবাজার বলেই নেই, রাজনীতি, দেশের উন্নতি সব। উদ্বোধনী অনুষ্ঠানে বিএসইসি চেয়ারম্যান বলেন, শিক্ষা না থাকলে যেখানেই বিনিয়োগ করেন মুনাফা পাওয়া যাবে না। একটি ভালো প্ল্যাটফর্ম তৈরিতে কাজ চলছে জানিয়ে 2 থেকে 3 বছরের মধ্যে ফল পাওয়ার আশা করেন তিনি। যে বুদ্ধি খাটিয়ে কেনাবেচা করে, একজন না বুঝে কেনাবেচা করলে তার অর্থ সম্পদ কিন্তু ওনার কাছে চলে যাবে। সুতরাং আমরা বারবার বলছি, বিনিয়োগ শিক্ষার গুরুত্ব অনেক, এবং বিনিয়োগের উপর আপনার যদি শিক্ষা না থাকে, আপনি যদি আপনার সম্পদ ভুল জায়গায় বিনিয়োগ করেন, সেটা খালি ক্যাপিটাল মার্কেট না, মানি মার্কেট হোক বা অন্য কোনো সেক্টরাল কিছু হোক, আপনার কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে পুঁজিবাজার মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন আমন্ত্রিত অতিথিরা। আরিফ হোসেন, এখন ঢাকা।